কর্মসংস্কৃতি ফিরে এসেছে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে যতটাই মাঠ গরম করার চেষ্টা করুক না কেন, কর্মসংস্কৃতি যে বাম আমলের মতোই রাম আমলেও লাটে পড়ে আছে সেটা স্পষ্ট করে দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক বিনয় দেবনাথ। তিনি অস্থি রোগের বিশেষজ্ঞ, শান্তিরবাজার হাসপাতালে চিকিৎসক, বাড়ি উদয়পুরে, বাড়িতে রয়েছে চেম্বার। শান্তিরবাজার থেকে উদয়পুরের দূরত্ব প্রায় 1 ঘন্টার রাস্তা। তিনি প্রায়ই সিএল নিয়ে বা হাসপাতালে মেডিকেল সুপারিনটেনডেন্টকে 7-5 বুঝিয়ে দিয়ে উদয়পুর বাড়িতে এসে সারা দিনব্যাপী চেম্বারে বসেই রোগী দেখেন। সোমবার চিকিৎসকের চেম্বারে দুপুর 2টা নাগাদ গিয়ে দেখা যায় ঝাঁকে ঝাঁকে রোগী দেখছেন ডাক্তারবাবু। মোটা কামাইয়ের জন্য দীর্ঘদিন ধরে এভাবেই চলছেন তিনি। আর এদিকে শান্তিরবাজার হাসপাতালে সকাল থেকে শত শত রোগী এসে সঠিকভাবে পরিষেবা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে, সেই খবর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিকের কাছে নেই, এমনটা ভাবলেও ভুল হতে পারে। যাই হোক, এদিন এ বিষয়ে চিকিৎসক বাবু বিনয় দেবনাথকে জিজ্ঞাসা করলে তিনি জানান, বাড়িতে বসে রোগী দেখার জন্য তিনি সিএল নিয়েছেন, কেন এগুলো করছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ফোন করলে তিনি হাসপাতালে যাবেন, কিন্তু হাসপাতাল থেকে চিকিৎসক বাবুর চেম্বারের দূরত্ব প্রায় 1 ঘন্টার রাস্তা। কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এই সময়ের মধ্যে হাসপাতালে যদি কোনো সংকটজনক রোগী যায় তাহলে তিনি জীবন বাঁচাতে পারবেন কি না। এর উত্তরে ডাক্তারবাবু জানিয়েছেন সব চিকিৎসকরা যেভাবে দায়িত্ব পালন করছেন সেভাবে তিনিও করছেন, গাইডলাইন বলতে কোনো কিছু নেই। আপনি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে কি করতে পারেন? এগুলো সবাই করতেছে। আপনি করবেন? সবাই করলে ডিটা সিস্টেমে যেমন চলতেছে এমনই চলবে। আপনার কি সরকারি গাইডলাইন আছে এরকম যে করার? হ্যাঁ, গাইডলাইন কিছু নাই। নাই তো আপনি কিভাবে করেন? কোনটা এই আপনি কিভাবে করতেছেন? আমি আমার বাড়িতে আইছি। তো বাড়িতে আইলে আপনি প্রাইভেট? বাড়িতে আইছি, আমার বাড়িতে আইছি, কিছু রোগী আমার পরিচিত আছে। হুম হুম, ঠিক আছে। এখন রোগী আমার হয়তো বাড়িতে দেখতে লাগবে, নতুবা এখানে দেখতে লাগবে। সুতরাং বাম আমলের হাল যে বর্তমান সরকারের দীর্ঘ 4.5 বছরে বদলায়নি তা আবার স্পষ্ট হয়ে গেছে। 4.5 বছরে বদলেছে শুধু 3 জন স্বাস্থ্যমন্ত্রী, আর বাস্তবে বেজেছে শুধু ঢাকঢোল। সন্ধন টিভি।